নমস্কার বন্ধুরা, রিতাস ডারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের মন্দির প্রথমবার বাড়িতে যখন ভাঙচুর করা হয়েছিল, যত রকম অসুররা যত পেরেছে মন্দিরকে ধ্বংস করে মাকে বাড়ির থেকে উৎখাত করেছে, মা যখন আবারও এক জায়গায় মন্দির প্রতিষ্ঠা হলো, যদিও সেটা অস্থায়ী মন্দির ছিল, সেই মন্দিরটাকেও যত অসুর ছিল সবাই মিলে ধ্বংস করেছে। আর আমাদের ইউটিউবে আছেন কতজন দাড়িওয়ালা ভণ্ড ইউটিউবার, যারা ল্যাপটপ নিয়ে বসে পড়ে ইউটিউবারগিরি করতে, তারা কত রকম নিন্দা করেছে। কত নাস্তিক ব্যক্তিকে দেখলাম যে তারা নাস্তিকগিরি ফলাচ্ছে, তারা ঠাকুর বিশ্বাস করে না, তারা কিছুই বিশ্বাস করে না। বাড়িতে হয়তো নুন আনতে পান্তা ফুরোয় তাদের, কিন্তু ইউটিউবে বসে বসে তারা এত জ্ঞানের কথা ঝাড়ে যে কি বলবো। তারা হয়তো নিজের মা বাবাকেও দেখে না, অথচ ইউটিউবে বসে জ্ঞানের কথা, ঠাকুর নিয়ে আলোচনা, কত রকম কথা, কত কিছু শুনি। কিন্তু মা যে আছেন তা কিন্তু প্রমাণ হয়ে গেল। সে তো আমরা ভক্তরা আগেই জানতাম যে এগুলো সব মায়ের লীলা, মা নিজেই চেয়েছেন যেগুলো হোক। কারণ মায়ের এইটা যদি মা না করাতেন, এই যে দ্বিতীয় যে ভাঙচুর হলো, এখন যত সব ভণ্ড বদমাইশ গুন্ডা যত সব ছিল, যারা বাধা দিল, সমস্ত কিছু ভেঙে চুরে শেষ করে দিল, এগুলো সব মায়ের লীলা। কারণ এটা না করলে হয়তো মায়ের এই স্থায়ী মন্দির হতো না। একজন মহান ব্যক্তি মাকে, কৃষ্ণকালী মাকে প্রচুর জমি দান করেছেন, আর সেই জমি হলো দেবোত্তর সম্পত্তি, কৃষ্ণের সম্পত্তি। মা যে কৃষ্ণকালী, কতজন এই মঙ্গলা মাকে যে ভেঙচি কেটেছেন, কতজন যে এই মঙ্গলা মাকে বাজে কথা বলেছেন, কৃষ্ণকালী মাকে অস্বীকার করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। শুধু ভাবি, মা গো মঙ্গল করো তাদের, ভালো করো তাদের, জয় মা কৃষ্ণকালীর জয়। আমি নিজে যে কত উপকার পেয়েছি, আমি যে কত উপকার মাকে ডেকে পেয়েছি। আর এই সাধিকা আছেন, কিছু কিছু সাধিকা, বিশেষ করে একজন, সেই সাধিকা তো মানে কি বলবো, সিনি সাধিকা নাকি সে ডাইনি নাকি সে গাছের পেতনি, ভগবান জানে। তার মুখের ভাষা বুঝিয়ে দেয় যে তিনি একজন গাছ থেকে নেমে আসা পেতনির মতো কথা বলেন। যেমনি তিনি দেখতে তেমনি তার মুখের ভাষা। তো কোনো মানুষকে ছোট করতে নেই, জানি দেখা শোনা কালো ফর্সা সবই ঈশ্বরের হাতে, কিন্তু কথায়ও বলে কিন্তু যে মানুষ যেমন হয় তার মুখের ওপর তার ছায়া পড়ে। এই একজন সাধিকা আছেন, তিনি এমনভাবে কথা বলেন, নোংরা নোংরা কথা মঙ্গলা মাকে নিয়ে, তার মুখের ওপর কিন্তু সেই ছায়াটা কিন্তু ভেসে ওঠে। তার বাড়িতে কোনো আয়না নেই, তাই সে মুখ দেখতে পারে না। তিনি কে পেরেছেন কৃষ্ণকালী মায়ের নামে, মঙ্গলা মায়ের নামে নিন্দা করে মাকে আটকাতে, আজকে বড় একজন মহান গুণী ব্যক্তি এই জমি দান করেছেন বর্ধমানেই। বর্ধমানে সাতগাছিয়া রোডে, প্রপার অ্যাড্রেসটা মঙ্গলা মা নিজেই আবার বলে দেবেন। আমি আজও পর্যন্ত যেতে পারিনি, সে আমার দুর্ভাগ্য, হয়তো মা আমাকে টানেননি, কিন্তু একদিন নিশ্চয়ই আমি যাব। আমার প্রচুর প্রচুর মনস্কামনা পূর্ণ হয়েছে, সে বলে বোঝাতে পারবো না। কৃষ্ণকালী মা যে কীভাবে আমার জীবনে জায়গা করে নিয়েছে, সে আমি নিজেই আপনাদেরকে বলবো একদিন। কৃষ্ণকালী মা আছেন, তিনি একদম চলন্ত, আর মঙ্গলা মা তিনি কিন্তু সাধারণ মানুষ নয়। মানুষ তো নিজের জায়গা জমি নিজের ছেলেমেয়ের জন্য লড়াই করে, কিন্তু উনি মায়ের জন্য লড়াই করছে, বারে বারে ওনাকে ভেঙে দিচ্ছে, কিন্তু দেখুন শেষ পর্যন্ত কিন্তু ভাঙতে কেউ পারবে না ওনাকে। সবাই দেখতে থাকুন শুধু।